হ্যাঁ দাদা, কি অবস্থা? সালাম আলাইকুম। আপনি যদি চিন্তা করেন যে বাসে করে ভারতের কলকাতা উদ্দেশ্যে যাবেন, ডিরেক্ট একদম ভারতের কলকাতা মার্কো স্টেটে যাবেন, তাহলে আপনি ভুল সিদ্ধান্ত নেননি, বরঞ্চ ভালো সিদ্ধান্ত নিয়েছেন। কোনো ধরনের হ্যাসেল ছাড়াই হচ্ছে আপনারা মার্কো স্টেটে যেতে পারবেন। পদ্মা সেতু চালু হওয়ার পরে ভারতের যাতায়াত করা খুব ইজি হয়ে গেছে, বিশেষ করে বেনাপোলের বর্ডার দিয়ে হচ্ছে যাতায়াত করা খুব ইজি হয়েছে। একদম আমরা ঢাকা থেকে ঢাকা নটরডেম কলেজের সামনে থেকে এনআরটিসি বাসে কাউন্টারের সামনে থেকে আমরা শরদ বাসে উঠি। একদম এই বাসটা একদম কলকাতা মার্কো স্টেটে নামায় দিবে। সো যাওয়ার সময় আমি প্রথমবার পদ্মা সেতু পার হচ্ছি। আসলে অনেক সুন্দর পদ্মা সেতু, খুবই গৌরবের বিষয়। এত বড় পদ্মা সেতু আমাদের দেশে আমাদের নিজস্ব অর্থায়নে হয়েছে, সো এটা গর্ব করার মতনই। এবার বলি কিছু টিকিট কিভাবে আপনারা পাবেন, শরদ বাসের টিকিট কিভাবে পাবেন সেই ব্যাপারে বলি। এই টিকিট পেতে হলে ঢাকা নটরডেম কলেজের সামনে বাস কাউন্টার আছে এনআরটিসি শ্যামলী পরিবহনের। সো ওইখানে গিয়ে খোঁজখবর নিলে আপনারা পাবেন যে শরদ বাস ডিরেক্ট কলকাতা মার্কো স্টেটের। সো ওইখানে গেলে আপনারা পাবেন। এখানে বড় বিষয় হচ্ছে এই বাস দিয়ে গেলে হচ্ছে একটা ভিআইপি একটা পাস পাবেন, যা ভিআইপি ভাবে তারা হচ্ছে খুব অল্প সময়ে বর্ডার ক্রস করে দিব। সকল দায়িত্ব বিশেষ করে যেমন ট্রাভেল ট্যাক্স তারা দিয়ে দেয়, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সিরিয়াল করা ভিআইপিভাবে তাদেরকে আমাদেরকে যেমন নিয়ে আসছে, এভাবে একটা ভিআইপি একটা পাস থাকে এই বাসের যাত্রীদের জন্য আলাদাভাবে। সো এই বাসে আসলে একটু হ্যাসেল ফ্রি বলা যায়, কিন্তু আমাদের আসতে একটু সময় বেশি লাগছে আমার মনে হয়। আমি রেলেও গেছি কিছুদিন আগে, অর্থাৎ 3 মাস আগে, বাসেও গেলাম। আমার মনে হয় যে বাস থেকে আমার মনে হয় যে রেলই ভালো। রেলে আবার হচ্ছে মানে ইমিগ্রেশনে একটু ঝামেলা হয়, লাইক সময় বেশি লাগে। সো এই বাসে গেলে যেমন হচ্ছে আপনার সহযোগিতা বলতে হচ্ছে আপনার ট্রাভেল ট্যাক্স দিয়ে দিবে, কিন্তু ট্রাভেল ট্যাক্সের বিনিময়ে তারা কিন্তু হচ্ছে 200 টাকা নেবে, অর্থাৎ 2100 টাকা টিকিটের দাম, আর হচ্ছে 200 টাকা তাদের হচ্ছে সার্ভিস ফি, অ্যান্ড ট্রাভেল ট্যাক্স হচ্ছে 500 টাকা। মোট 2900 টাকা আমার লাগছিলো। সো আপনাদের 2900 টাকা লাগবে। সো এভাবে যদি যান আপনারা ঢাকা টু কলকাতা মার্কো স্টেট সৌহার্দ পরিবহন দিয়ে যান। এখানে অনেক ট্রাভেলস এজেন্সি যায়, কিন্তু হচ্ছে অনলি সৌহার্দ বাসের হচ্ছে ভিআইপি পাস আছে, অন্য বাসের আমি দেখিনি। সো আমাদের সাথে গ্রিন লাইনও ছিল, তাদেরকেও দেখিনি যে ভিআইপি পাস পেতে। তারাও দেখলাম যে সাধারণ মানুষের সাথে সিরিয়ালে দাঁড়াইছে। সো একটা ফেসিলিটিস পাওয়া যায়, আর টাকা মোটামুটি ভালোই লাগে এই বাসে আসলে। আর যেতে যেতে আমি দেখছি যে মানে পদ্মা সেতুর নাম পরে যে রাস্তাগুলো, মানে মাদারীপুর শিবচরের রাস্তাগুলো খুবই সুন্দর, মানে গর্ব করার বিষয় যে বাংলাদেশের রাস্তা এত বড়, এত সুন্দর। ভারতে আমি আসি প্রায় গতবারও ছিলাম প্রায় 5 দিন, এবারও আসি প্রায় 2 দিন, এত সুন্দর রাস্তা দেখিনি। সো আসলে গর্ব করার বিষয়, রাস্তাগুলো অনেক সুন্দর। এই অবস্থা যদি থাকে, রাস্তাগুলো মেরামত থাকে, ইনশাল্লাহ এটা আমাদের দেশের জন্য আরও সম্মান বয়ে আনবে। আমাদের বাসটা এখন থামলো হচ্ছে ফরিদপুর এসে সৌহার্দ। মোটামুটি ভালোই ফ্যাসিলিটিস এখানে, গ্রিন লাইন সৌহার্দ একই কথা। সুন্দর একটা রেস্টুরেন্টে আমরা থামলাম, এখানে নাস্তা করলাম আমরা। ও, আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখা ভালো, এই বাসটা শুধু হচ্ছে সপ্তাহে 1 দিন যাতায়াত বন্ধ থাকে, অর্থাৎ রবিবার তাদের অফ ডে উপলক্ষে বন্ধ থাকে। কিন্তু রবিবারে অন্যভাবে যাওয়া যায়, যেমন হচ্ছে বেনাপুল পর্যন্ত আপনাদের পৌঁছায় দিবে, দেন বেনাপুল থেকে বর্ডার ক্রস করার পরে অন্য একটা বাসে উঠে চলে আসলাম আমরা বেনাপুলের বর্ডারে। এখানে সবাই লাগেজ নিতেছে, সবাই রেডি হইতেছে।
সো বাংলাদেশ ইমিগ্রেশন পার হয়ে ইন্ডিয়া বর্ডার ইন্ডিয়া ইমিগ্রেশনে আবার কথা বলবো, সে পর্যন্ত সাথেই থাকুন। বাংলাদেশ সাইট আমাদের ইমিগ্রেশন সম্পূর্ণ হয়েছে, আমরা এখন দাঁড়ায় আছি বাসের সিরিয়ালে দাঁড়ায় আছি। সো ইন্ডিয়া সাইড যখন আমরা ইমিগ্রেশন করব তখন আবার আপনাদেরকে জানাবো। একদম খুবই ইজি ছিল, খুবই তাড়াতাড়ি হয়েছে আমাদের ইমিগ্রেশন করতে, কোনো ঝামেলাই হয় না। শুধু খালি হচ্ছে আমাদের কাছ থেকে চাইছে হচ্ছে করোনা টিকা সার্টিফিকেট, আর কোনো কিছু চায় নাই, আর ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। এবার দেখি হচ্ছে ভারতের ইমিগ্রেশন কি ঝামেলা করে বা কি ধরনের ক্রাইটেরিয়া তাদের, আপনাদের জানাবো, সাথেই থাকুন। ইন্ডিয়া সাইডের ইমিগ্রেশন শেষ করে আমরা এখন বাসে চলে আসলাম। আসলে অনেক হ্যাসেল হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ আসতে পারছি। সৌহার্দ্য বাসের একটা সুবিধা আছে, তাদেরকে একটু ভিআইপি পাস দেয়, তাদের একটু প্রায়োরিটি দেয় এখানকার বেনাপোলের সকল বিজিবি বিএসএফ। আমরা হচ্ছে বেনাপোল বর্ডার বাংলাদেশ সাইড এবং ইন্ডিয়া সাইডের ইমিগ্রেশন কমপ্লিট করছি। এখন আমাদের সাথে যা যা হয়েছে আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনারা এটা মোকাবেলা করে আসবেন, আগে এটা জেনেই আসবেন। সো আপনাদের জানাবো আমাদের সাথে কী কী হয়েছে। আঙ্কেল, আপনার সাথে কী কী হয়েছে আপনি যদি একটু বলতেন। আচ্ছা, আমি বলবো এটা সাধারণত যারা সবসময় ট্রাভেল করে ইন্ডিয়া, তারা নিশ্চয়ই টুকটুক কোনো রকম ঝামেলা পড়েছেন বা একটু বিড়ম্বনে পড়তে হয়, এটা স্বাভাবিক। তো বেশি মানুষের ঝামেলা তাড়াতাড়ি, ওরা আবার ওরা যে কোনো কজ খুঁজবে আপনাদের কোনোভাবে কী সমস্যা ফেলানো যায় কি না। তো আমার সমস্যা ছিল, আমি ডলার নিয়েছি বেশি, কিন্তু আমার এন্ডোস ছিল, কিন্তু ওরা বলে এভরি এন্ট্রি, প্রত্যেকটা এন্ট্রিতে আমার ডলার এনেস করতে হবে। এটা আমি প্রথম জানলাম, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। এনিওয়ে, আমার বাচ্চারা ওখানে পড়ে, তাই আজকে আমার একটু সমস্যা পড়তে হয়েছে। আর সমস্যা পড়তে পারা আমার বুঝতে পারি, ইনডাইরেক্টলি বুঝিয়ে দিলাম, আই হ্যাড টু ম্যানেজ আন্ডার আসলে সমস্যা না পড়লে আমরা শিখবো না। আসলে আমরা অসচেতনভাবে আমরা হচ্ছে ডলার এন্ডোস করি হচ্ছে $500, কিন্তু আমরা বেশি নিয়ে আসি, আবার কম নিয়ে আসি, তখন ওরা হচ্ছে চেকমেক করলে দেখা যায় যদি কম পায় বা বেশি পায় তখন ওরা ঝামেলা করে, তখন টাকা খাওয়ার একটা একটা পথ খুঁজে পায়। ইন্ডিয়ানরা কিন্তু খুবই এই ব্যাপারগুলো স্ট্রিক্ট ফরওয়ার্ড। তো আপনারা দেখে আসবেন আর সচেতন হয়ে আসবেন। এই পর্যন্তই আমার ভিডিও, দেখতে থাকুন। আমরা সবাই এত ক্ষুধার্ত যে খাবার দেখার সাথে সাথে খাবার শুরু করে দিচ্ছি, কারোর জন্য অপেক্ষা করতেছি না। সবাই আমরা ইন্ডিয়ার একদম ভিতরে, এরা যশোর রোডের দিয়ে একদম অনেক সামনে, এখান থেকে আরো কলকাতা যেতে আরো আমাদের 1 ঘন্টার মতো লাগবে। উনি খুবই ক্ষুধার্ত, খাইতেছে, কোনোদিক তাকাইতেছে না। বড় ভাই তো পুরো মাখায় ফেলাইছে, পুরা মশিন ভাই কোথায়, আপনার চাঁদ মুখটা দেখান। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে আসলাম সৌহার্দ্য বাসের সামনে, সবাই দাঁড়ায় আছে। আসলে বাসে জার্নি করা একটু কষ্ট আমার মনে হয়, রেলে আমার মনে হয় যে লিটল বিট ইজি ছিল, তারপরও এনজয় করতেছি। সবাই দাঁড়ায় আছে, দেখতে থাকুন আমার ভিডিও। আমরা ফুড পার্ক রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করলাম, মোটামুটি ভালোই ছিল, বাঙালি খাবার ছিল। সো আপনারা যদি সৌহার্দ্য বাস দিয়ে আসেন তাহলে এখানে বাসটা থামাবে, সো আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। পরিবেশটা ভালো ছিল। আমরা চলে আসলাম কলকাতায়, আসলে 7টা বাজে গেছে, অনেক লেট হয়ে গেছে। দাদা কি অবস্থা, মার্কো স্ট্রিটের এই চাটা অনেক বিখ্যাত। আমরা শেষ পর্যন্ত আসতে পারছি, আস্তে আস্তে প্রায় রাত্রের আমাদের 8:30 বেজে গেছে, যেখানে আসার কথা ছিল আমাদের 4:00 থেকে 5:00 ভিতরে। গাড়ি রাস্তায় হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্টের কারণে প্রচুর জ্যামে পড়ছিলাম আমরা। সো আলহামদুলিল্লাহ আসতে পারছি এবং রুম ঠিক করে রুমে উঠতে পারছি, প্রায় 9টা বেজে গেছে আমাদের আস্তে আস্তে।
সো আসলে এই জার্নিটা একটা নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। আমার মনে হয় যে বাস থেকে রেল একটু মানে আরামদায়ক। সো যাই হোক, একটা নতুন একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসলাম। যাবার সময় হয়তো বা আমরা রেলে যাবো চিন্তা ভাবনা করছি, কারণ হচ্ছে বাসে বন্দি বন্দি মনে হয়। যাই হোক, আমরা ইনশাল্লাহ আমরা কী করতেছি না করতেছি আপনাদের শেয়ার করার চেষ্টা করবো। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।